নদীয়া নবদ্বীপের মাটিতে। ওমা কেন গো? সেখানে আমার দুটো ছেলে বসে আজও কাঁপছে। আপনাদের মতো ভক্তের চরণ ধুলা পাবে বলে সদা সর্বদা নয়ন জলে কেঁদে বক্ষ ভাসায় যাচ্ছে। কে? আমার নিতাই চাঁদ আর গৌর হরি। সবাই তো নদীয়া নবদ্বীপে বেড়াতে যাই, ফিরে আসার দিন ঘরে নিজ ঘরের ছোট ছেলে মেয়ের জন্য নাতি নাতনির জন্য কত কিছু কিনে আনি। কজন বাবা বলুন তো তার জন্য কিছু কিনে নিয়ে দিয়েছ? কজন গিয়ে বলেছ যে গৌর হরি আমার যা কিছু আছে সবই তো তুমি দিয়েছ, আজ আমার যা কিছু হয়েছে সবই তোমার দান। গৌর, সাধ্যমতো যা এনেছি তুমি গ্রহণ করো। কজন বলেছি ওমা বলবো কি করে, আমরা তো সবাই মায়ার দাস হয়ে আছি। যদি বলি বাবু ওই বাড়িটা কার, না আমার বাড়ি। গাড়িটা কার? আমার। ছেলেটা কার? আমার। মেয়েটা আমার। জায়গা আমার, জমি আমার, সবই আমার। কিন্তু বাবা কোনোদিন ভেবে দেখেছেন সবই যদি আমার হবে আমি কার? এ জগতে সবকিছু আমার হচ্ছে কিন্তু আমি বস্তুটা কার? কোথা থেকে এসেছি, কোথায় যাব, কি আমার পরিচয়? কজন ভেবেছি? কেউ আমরা ভাবিনি। ভাববো কেমন করে গো মা, আমরা তো অসার বস্তু নিয়ে নাড়াচাড়া করছি, সার বস্তুর কথা ভুলে গিয়েছি। আসুন আজ নদীয়া নবদ্বীপের মাঝ হতে সেই অসার বস্তুটাকে নিয়ে আসব আমাদের এই অসার সংসারে। যদি সেই অসার সংসারে এসে সেই সার বস্তুটা যদি আমাদের কিছু দান করে যেতে পারে। ওমা আসুন সবাই মিলে নদীয়া নবদ্বীপের মাঠ হতে গৌরাঙ্গ মহাপ্রভুকে আজ আমরা নিয়ে আসব আমাদের এই নদীয়া নবদ্বীপের মাঝে। কি মা সবাই মিলে আনবেন তো? কই একটু দুবাহু তুলুন তো, হেমদণ্ড বাহু তুলে প্রেম সে বেশ বেশ। গৌর এলো রে ওলুর ধ্বনি শঙ্খের ধ্বনি, সব তো শোনা যায় আমাদের গৌর এলো রে। সবাই মিলে গৌর এলো রে সোনার নদীয়ায়, উলু ধ্বনি শঙ্খে ধ্বনি, সব তো শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদীয়ায়, উলুর ধ্বনি শঙ্খের ধ্বনি, সব তো শোনা যায় আমাদের গৌর। সোনার বরণ গৌর আমার দুলাতে লুটায়, কলি জীবের উত্তারিতে দারে দারে যায়। সোনার বরণ গৌর আমার দুলাতে লুটায়, কলি জীবের উদ্ধারিতে দারে দারে যায়। আস্তে ওমা, শুধু হেলে দুলে তালে তালে করতালি দিলে হবে না বাবা, মহাজনী পত্রা কিছু বুঝতে হবে। হরিবাসরে আসলাম, কীর্তনিয়া কেমন দেখতে দেখলাম, কেমন সেজেছে দেখলাম, চলে গেলাম হবে না। মহাজনের পত্রা কিছু এই হৃদয়ে গেঁথে নিয়ে যেতে হবে। মহাজন কি বলছে? বলছে সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটায়। ওমা, যার দেহটা সোনার মতো উজ্জ্বল চকচকে, সে যদি ভক্ত চরণ ধুলা পাওয়ার লাগি নদীয়া নবদ্বীপের মাটিতে সারাদিন গড়াগড়ি দেয়, তবে বাবা হরিবাসরে এসে কেন বাবা আমরা চার পায়ে আশ্রয় নেব বলতে পারো? কি বাবা ভালো করে ভেবে বলুন তো, আপনাদের দেহের দাম আছে।
আছে নাকি বাজারে পচা ফল তার দাম আছে? কোনটার দাম আছে? দেহের দাম নেই, কিন্তু ওই পচা ফলটা কেটে বাদ দিয়ে হাফ দামে হলেও কিন্তু সেটা বিক্রি হবে। তাহলে যাদের দাম নেই সেই দেহকে নিয়ে এত গর্ব কিসের? সেই দেহটাকে নিয়ে এত গর্ব কেন? বাবা হরিবাসরে এসে কি এই ভক্ত ধুলা অঙ্গে মাখতে পারি না, মাখা যায় না? এতটাই কি দামি হয়ে গিয়েছে যে চার পায়ে বসে আছো? ও মা, এই চারটে পায়ের মধ্যে যদি একটা পা ভেঙে যায় চেয়ারটা থাকবে না, আপনাদের কোমরটা থাকবে? কোনটা থাকবে? দুটোর কোনোটাই থাকবে না। শাস্ত্রে বলছে আগে হও নিচু তবেই তো তুমি পাবে কিছু, তার আগে তুমি পাওয়ার আশা করো না। মাথা উঁচু করে চলে যাবে, কে দেবে তোমাকে? গুরুজনের সম্মুখে বৈষ্ণবের সম্মুখে নত হতে শেখো, তবেই তো তুমি পাবে। মহাজন বলছে সোনার বরণ গৌর আমারে ধুলাতে লুটায়, কলিজীবের উদ্ধারিতে দ্বারে দ্বারে যায়। সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটায়, কলিজীবের উদ্ধারিতে দ্বারে দ্বারে যায়। দেখো নামের মহালা, এই নামের মহালা, এই নামের মহালা নিয়ে তারা হরি নাম বিলায়। গৌর এলো রে সোনার নদিয়ায়, অলুর ধ্বনি শঙ্খের ধ্বনি সব তো শোনা যায়, আমাদের গৌর এলো রে। সুরধ্বনির তীর আলো করে আজ হরি নামের খেলা। ও মা, এখানে তো এত ভক্ত উপনীত হয়েছো, কজন মায়ের আর কজন বাবার গুরু দীক্ষা হয়েছে কই, একটু হাত তুলে দেখাও। বা 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 বা, ধন্য মা, সত্যি তোমরা ধন্য। অনেক জায়গায় কীর্তন করতে যাই বাবা, যখনই বলি খুব বেশি হলে দু থেকে চারজন হাত তোলে, তার বেশি তোলে না। কিন্তু আজ আপনাদের এখানে এসে সত্যি আমার জীবনটা ধন্য হয়ে গেছে, আপনাদের মতো ভক্তের চরণে আসতে পেরে। আচ্ছা মা, প্রশ্ন কিন্তু একটাই, যে মানুষটাকে আপনারা গুরুদেবে বলে স্বীকার করেছেন, বলুন তো বাবা তার কি আছে আর আপনার কি নেই? আপনার দুটো হাত আছে তারও আছে, আপনার দুটো পা আছে তারও আছে, আপনিও চলাফেরা করতে পারেন সেও পারে, তথাপি কিসের জন্য, কি কারণে তাকে আপনারা গুরুদেব বলে স্বীকার করেছেন? ইমা কিসের জন্য? পথ দেখিয়েছে। বাবা বাবা, এক মা উত্তর দিয়েছে। মা আর কারোর কাছে কোনো উত্তর আছে? মহাজন কি বলছে জানো মা? যে আমরা তো কলির জীব, যেটা মনে হয় সেটা করি, কোনোদিন কোনো কিছু বিচার বিবেচনা করে করি না, যেটা ভালো লাগে সেটাই করি। বলছে ওরে কলির জীব, যে মানুষটাকে গুরুদেবে বলে স্বীকার করেছো একবার ভেবে দেখো, কোথায় গুরুর জন্ম কোথায় তার বাস? কি বস্তু পাইয়া তুমি হলে তার দাস? কি ভাব পাইয়া তুমি বান্ধা দিলে মন? আর কি স্বরূপ জেনে তোমার এত সুন্দর সাধের দেহ তার চরণে তুমি করলে সমর্পণ? কত সুন্দর প্রশ্ন দেখেছেন মা, উত্তরটাও মহাজন দিচ্ছে। বলছে তোমরা কেউ খারাপ ভাবে নিও না, একবার বিবেচনা করে দেখো। বলছে পরক্রিয়া ভাবে গুরু ব্রজে তার বাস, প্রেমে তত্ত্ব পেয়ে আমি হয়েছি তার দাস। এই যে বাবা পরক্রিয়া,
একটা কথার সাতটা ধারা থাকতে পারে, কেউ নেগেটিভ মাইন্ডে যাবেন না, একটু পজিটিভ দিকে ফিরে আসুন, একটু ভালোর দিকে ভেবে দেখুন। পরক্রিয়া মানে কি? পরের দ্বারা। আচ্ছা মা দেখুন কত সুন্দর মজার খেলা আজ আমি খেলবো, উত্তরটা আমি দেব না, আপনাদের মুখতে আদায় করে নেব। বলুন তো বাবা, প্রকৃত যে বৈষ্ণব হবে, প্রকৃত যে সন্ন্যাস হবে, তার কি আমার আপনার মতো এই গাড়ি বাড়ির প্রতি কামনা বাসনা থাকবে কি বাবা? থাকবে, থাকবে না? তাহলে উত্তরটা আমি দেব কি? উত্তরটা তো আপনারাই দিয়ে দিলেন। তাহলে প্রকৃত যে বৈষ্ণব হবে তার কোনোদিন এই মায়াল সংসারের প্রতি কোনো আক্ষেপ থাকবে না। ব্রজে ব্রজে ঘুরে বেড়াবে, ভক্ত আঙিনায় ঘুরে বেড়াবে, ভক্ত যা দেবে ততটুকু সেবা করবে। তাই তো বলছে পরক্রিয়া ভাবে গুরু ব্রজে তার বাস, আর প্রেমে তত্ত্ব পেয়ে আমি হয়েছি তার দাস। মা কার প্রেম তত্ত্ব? আমার আপনার মতো সাধারণ মানুষের কি মা? আমার আপনার মতো মানুষের প্রেম কেমন? আপনি আমাকে কিছু দেবেন তার বিনিময়ে আমি দেব, তার আগে নয়। প্রেম যদি করতেই হয় মা পারবে রাধারানীর মতো প্রেম করতে? যে প্রেম আমার মীরাবাঈ করেছিল পারবো মা তার মতো প্রেম করতে? যে মীরাবাঈ রাজ ঐশ্বর্য, রাজ প্রাচুর্য, রাজ সময় সম্পত্তি, রাজ সমাধানা সবকিছু আজ পরিত্যাগ করে দিয়ে রাস্তায় রাস্তায় গিরিধারীর মূর্তিকে নিয়ে পাগলের মতো ঘুরেছে, পারবো মা সেই প্রেম দান করতে? সেই প্রেম তত্ত্ব জেনে তবেই তো আমি হয়েছি তার দাস। মহাভাব পাই আমি বান্ধা দিছি মন, আর কৃষ্ণ শক্তি জেনে আমার এত সুন্দর স্বাদের দেহ তার চরণে আমি করলেমি সমর্পণ। আমা এই যে কৃষ্ণ শক্তি, কেউ কি মানে যে কৃষ্ণ আদৌ একটা শক্তি? কজন মানে বাবা? কোন কোন কীর্তনিয়া আছি আমরা বলি যে কৃষ্ণ কোনো ভগবান নয়, কোনো শক্তি নয়, সে অসুর। আবার কোনো কোনো কীর্তনিয়া আছে বাবা কীর্তনের প্রসঙ্গে তাকে লম্পটও বলে ফেলছে। একটু বিচার বিবেচনা করতে হবে মা আপনাদের মতো ভক্তের, কারণ আপনাদের মতো ভক্তরাই তাদেরকে নিয়ে আসছে, অন্য কেউ না। কৃষ্ণ শক্তি যদি না থাকতো আজ আমার আপনার মতো সাধারণ মানুষ চলাফেরা করতে পারতাম না। তিনি হলেন সৃষ্টির মূল মধ্য আদি, তিনি শেষ, তিনি সর্বশেষ, তিনি সর্বশুরু। যার নয়ন কোণে বিশ্ব ব্রহ্মাণ্ড ডুবে যায় সে না চাইলে গাছের কিন্তু একটি পাতাও নড়ে না। কৃষ্ণ ছাড়া কিন্তু এ জগতে কোনো কিছুই নয়। এই যে বাবা নয়, নয় কথাটা হলো বলে একটু মনে পড়ে গেল বাবা একটা কথা। আচ্ছা বাবা এক থেকে দশ পর্যন্ত কয়টি সংখ্যা গো? তার মধ্যে বাবা এত তো নামতা রয়েছে, একটু নয়ের ঘরের নামতারা আপনারা বলুন কি মা? নয় একে, নয় একে কত? নয় বাবা, নয় দুয়ে আঠেরো, এক আর আট যোগ করে, এক আর আট যোগ করলে কত হবে? নয়। ওমা তিন নয় সাতাশ, দুই আর সাত যোগ করলে নয়, চার নয় ছত্রিশ, তিন আর ছয়টা যোগ করো তাহলে দশ পর্যন্ত নামতাটা পড়ে যাও, যা বেরোবে তাকে যোগ করে দেখবে সেই যোগফলটা নয় এসে দাঁড়াবে। ভগবানও বলছে ওরে কলির জীব তোরা এতটা মূর্খ কেন? তোরা কি বুঝতে পারছিস না আমি আর কত প্রমাণ দেব? বলছে শোন শোন, নয় 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 ছাড়া কিছুই নয়,
এ জগতে কৃষ্ণ ছাড়া কিন্তু কোনো কিছু নয়। ওমা ছিলাম কোথায়, এখনো কিন্তু গুরুদেবকে গুরুদেবে কেন বলবো আমরা পাইনি। বলছে প্রেম তত্ত্ব পেয়ে হয়েছি তার দাস, মহাভাব পাই আমি বান্ধা দিছি মন, আর কৃষ্ণ শক্তি জেনে আমার এত সুন্দর সাধের যেও করলাম তার চরণে সমর্পণ। তারপরে কি হলো, প্রথমে গুরু কৃপা করে বীজ আরোপিল, বর্ণাশ্রম দূরি করে দাস আখ্যা দিল। মা আপনারা তো প্রশ্ন করতে পারেন যে মা দীক্ষা নিয়েছি কিন্তু আমাদের এই দেহটা কি বাগান নাকি যে গুরুদেব চাষ করবে বীজ রোপণ করবে? ওমা এটাও বাগান, কিসের জানো? কামনা বাসনা রূপী অহংকারের বাগান। আর এই বাগানে গুরুদেব কি করেছে মা, ভক্তি কল্পতরু বৃক্ষের ছোট্ট একটা বীজ আজ রোপণ করে দিয়েছে। সাধক নাম রাখে গুরু সাধক নাম ধরি, অথায়েব রাখিল যে নাম সিদ্ধি যে মঞ্জুরি। মঞ্জুরির ঘরে গুরু বেচিল যখন, আমি গুরুকে গুরু বলিব সেই সে কারণ নিতাই গৌরবেমানন্দ। ওমা তাহলে গুরুদেবকে গুরুদেব কেন বলবো জানতে পারলাম। তথাপি মা আপনারা তো প্রশ্ন করতেই পারেন যে মা গুরুদেবকে গুরুদেব কেন বললাম জানতে পারলাম, কিন্তু গুরু চরণটা কেন আশ্রয় করব কি বাবা? প্রশ্ন তো হতেই পারে। আজ আপনাদের জায়গায় আমি থাকলে এই প্রশ্নটা আমিও তো করতাম যে আমি তো নিজেই, আমার পিতামাতা আমাকে বড় করে দিয়েছে, নিজে পায়ে হাঁটতে পারছি চলতে পারছি, তথাপি গুরুচরণটা কেন আশ্রয় করব? আমা একটা জলাশয়ে যদি একটা ছোট পেরেক ফেলে দেওয়া হয় সেটা ভাসবে না ডুবে যাবে কি মা? ডুবে যাবে। কিন্তু যদি কোনো নদী পার হন আপনারা বাবা, নদীটা কিসে করে পার হন? নৌকাতে করে। সেই নৌকায় কি বাবা একটা পিরাক থাকে কি মা? একটা থাকে কি? তাহলে কত কিলো কিলো কত কেজি কেজি বহু বহু পিরাক থাকে? উত্তর তো মা আপনারাই দিয়ে দিলেন, উত্তরটা আমি কি দেব? আমরা হলাম সেই ছোট্ট পিরাক। ভবের এই পুকুরে মায়ার পুকুরে যেদিন আমরা নামবো বাবা, কিনারায় পৌঁছাতে পারবো না, আমরা ডুবে যাব। কিন্তু যেদিন কাষ্ঠরূপী গুরুচরণের সংস্পর্শে আসবো, তরণরূপী গুরুচরণের সংস্পর্শে যেদিন আমরা যাব, সেদিন এই ভক্তের মায়ার সংসারে এই মায়ার সাগরে আমরা কিনারায় পৌঁছাতে পারবো। নিতাই গৌর প্রেমানন্দ হরি। আসুন সবাই মিলে একটু বাউলের ভাষায় গুরুচরণ আমরা একটু সার করি কি মা? করবেন তো সবাই মিলে, দুবাহু তুলে সবাই মিলে। আমা একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। সবাই মিলে যেতে ভয় করে গো ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। আমার একলা যেতে ভয় করে গো ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। আমার একলা যেতে ভয় করে গো ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। ও ভাবে এ যেতে গুরু আসতে গুরু, ভাবে যেতে গুরু আসতে গুরু, ভাবে যেতে গুরু আসতে গুরু, ভাবে যেতে গুরু আসতে গুরু, গুরু আমার যা করে, চলো গুরু যাই দুজন পারে। আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে, চলো গুরু যাই দুজন পারে, চলো গুরু যাই দুজন পারে। কত সুন্দর কথা দেখুন, হে গুরুদেব এই মায়ার সংসারে এই অন্ধকারে আমি যে পথ হারিয়ে ফেলেছি, একবার আমার হাতটা ধরে একবার আলোর পথ দেখাও, যদি আমি আবার আপনার চরণে ফিরে আসতে পারি। এখানে অনেকেই আসি বাবা আমরা হাট বসিয়ে ফেলেছি, ছেলে হয়েছে
নাতি হয়েছে, নাতির ঘরে পুতি হয়েছে, এই হাটে বাবা বাজার করতে করতে বাবা গুরুদেব যে বাগানে আজকে চাষ করেছিল, বৃক্ষ রোপণ করেছিল, সেই বাগানে যে আজ ফুল ফুটেছে, সেই ফুলটা নিয়ে তার চরণে দেব সেটা আমরা ভুলে গিয়েছি, পথটাই তো মনে নেই, কোন পথে ফিরে আসবো। মহাজন গানের ভাষাই বলছে, আমার দেহ ছিল শ্মশানের সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করল ফুল বাগান, আমার দেহ ছিল শ্মশানের সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করল ফুল বাগান, আমার দেহ ছিল শ্মশানের সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করল ফুল বাগান, আমার দেহ ছিল শ্মশানের সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করল ফুল বাগান, ও দেখো সে বাগানে ফুল ফুটেছে, সে বাগানে ফুল ফুটেছে, আর সে বাগানে ফুল ফুটেছে, সে বাগানে ফুল ফুটেছে, চলো গুরু যাই দুজন পারে, চলো গুরু যাই দুজন পারে, চলো গুরু যাই দুজন পারে। গুরুচরণ কেন আশ্রয় করব জানতে পেরেছি, তাহলে আজ যখন আপনাদের এই এত সুন্দর গ্রামে হরিবাসর হচ্ছে না মা, তদ্রূপ কিন্তু মা নদিয়ার নবদ্বীপের মাটিতে কিন্তু আজও হরিনাম হয়, শ্রীবাসের আঙিনায় কিন্তু আজও হরিনামের ধ্বনি শোনা যায়। যখন আমার মহাপ্রভু এসেছে হরিনাম করবার জন্য, এক ভক্ত আমার যাচ্ছে হরিনাম শুনতে, ওমা আজ আপনারা এই মহতী হরিবাসরে এসেছেন, পথে যদি আপনার কোনো চেনা পরিচিত দিদির সঙ্গে বা বোনের সঙ্গে কারোর সঙ্গে দেখা হয়, কি বাবা কি বলবেন, যে ভাই চনা অদূরে কীর্তন হচ্ছে।